এবার 4 নম্বর প্রশ্ন, গান্ধারকে কুতু কুতু দিলে কয়দিন পরে আসে? এইসব বন্ধুরা আজকে নিয়ে আসি নানা নাতির পাল্টা দাদা। আমি নানাকে 5টা প্রশ্ন করব, নানা আমাকে 5টা প্রশ্ন করবে। যে বেশি প্রশ্নের উত্তর দিতে পারবো তাকে দোয়াবো এই খাসিটা। বন্ধুরা শুরু, রেডি আছো? হ্যাঁ আমি রেডি আছি, প্রশ্ন করো। এমন কি জিনিস যা টানলি ছোটয়া? কি প্রশ্ন করলি রে, এমন কি জিনিস যা টানলি ছোটয়া? এটা তো আমি খুঁজা পাইতাছি না রে, পারলাম না, ফেল। এরপরে কি আছে কো? দর্শক বন্ধুরা নানা উত্তর দিতে পারে নাই, আপনারা যদি পারেন কমেন্টে উত্তর লিখে যান। নানা এখন 2 নম্বর প্রশ্ন, কোন জিনিস কাটলে বড় হয় কও? কোন জিনিস কাটলে বড় হয় না? পাইছি পাইছি, পুকুরি পুকুরি, পুকুরি যত কাটা হবো ততই বড় হবো। হ্যাঁ সঠিক উত্তর। এবার 3 নম্বর প্রশ্ন, কোন জন্তুর বুদ্ধি সব থেকে উপরে? এই প্রশ্ন, কোন জন্তুর বুদ্ধি সব থেকে উপরে? সব থেকে উপরে কোনটার বুদ্ধি? পাইছি, জিরাফ। জিরাফ, জিরাফের বুদ্ধি সব থেকে উপরে। শুদ্ধ উত্তর। এবার 4 নম্বর প্রশ্ন, গান্ধারকে কুতু কুতু দিলে কয়দিন পরে আসে? খুব কঠিন প্রশ্ন ধরে ফেলালি রে, এরকম প্রশ্ন তো আমি আগে কোনোদিন শুনি নাই রে। গান্ডারকে কুতু কুতু দিলি কতদিন পরে হাসে? পারলাম না আমি, ফেল। লাস্ট প্রশ্ন কি আছে তাই কর। দর্শক বন্ধুরা পারলে আপনারা জানান। দাদা এবার লাস্ট প্রশ্ন, 2 যোগ 2 কখন 10 হব? ধুর মাথা খারাপের মতো প্রশ্ন করস, 2 আর 2 যোগ করলে কোনদিন 10 হয় নাকি? পারলাম না আমি, পারলাম না, এটা সম্ভব না। দর্শক বন্ধুরা নানা 2টা প্রশ্ন পারছে, এখন নানা প্রশ্ন করব আমি উত্তর দিব। আমার প্রথম প্রশ্ন, কিভাবে একজন মানুষ 10 দিন না ঘুমায়া থাকতে পারে বলো? দূর এটা প্রশ্ন হলো নাকি, 10 দিন ঘুম না পাইরা মানুষ বাঁচবে নাকি? পারলাম না। দর্শক বন্ধুরা নাতি আমার প্রথম প্রশ্নটাই পারলো না, কিভাবে সম্ভব একজন মানুষ 10 দিন ঘুম না পাইরা থাকতে পারে? প্রশ্নটা আপনাদের জন্য রয়ে গেল, পারলে কমেন্টে উত্তর দিবেন। এবার আমি যাচ্ছি আমার নাতি ভাইয়াকে 2 নম্বর প্রশ্ন করার জন্য। কোন প্রশ্নের উত্তর অধিকাংশ মেয়ে মানুষই দিতে পারে না? সহজ প্রশ্ন ধরো, এটাও পারলাম না। দর্শক বন্ধুরা আমার নাতি ভাই 2 নম্বর প্রশ্নের উত্তরটাও দিতে পারে নাই, প্রশ্নটা রয়ে গেল আপনাদের জন্য। প্রশ্নটা আবারও বলছে, কোন প্রশ্নের উত্তর অধিকাংশ মেয়ে মানুষই দিতে পারে না, পারলে কমেন্টে উত্তর দেবেন। এবার আমি যাচ্ছি আমার নাতি ভাইকে 3 নম্বর প্রশ্ন করার জন্য। কোন প্রশ্নের উত্তর কখনো হ্যাঁ বা ইয়েস হয় না বলো? হ্যাঁ না, পাইছি পাইছি, হ্যাঁ মানুষকে যদি কওয়া হয় তুমি কি ঘুমাইছাও, ও কোনোদিন কব না হ্যাঁ আমি ঘুমাইছি। হ্যাঁ দর্শক বন্ধুরা আমার নাতি ভাই শুদ্ধ উত্তর দিয়েছে, ঘুমের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি ঘুমাইছাও, সে কোনোদিন বলবে না হ্যাঁ, এটা শুদ্ধ উত্তর। এবার আমার নাতি ভাইকে 4 নম্বর প্রশ্ন করার জন্য নিয়ে যাচ্ছি, তুমি বলো পৃথিবীর ভিতরে সবচেয়ে পাতল কিতাব বা বহির নামটা কি? দর্শক বন্ধুরা আমার নাতি ভাই 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারে নাই, প্রশ্নটি আপনাদের জন্য রয়ে গেল। প্রশ্নটা আমি আবার বলছি, প্রশ্নটা ছিল পৃথিবীর সবচেয়ে পাতল বইটির নাম কি, কেউ যদি পারেন কমেন্টে উত্তর লিখে জানান। এবার আমি আমার নাতি ভাইকে শেষ প্রশ্ন করব, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন করব। প্রশ্নটা হলো, গড়িয়ালের নাকের ফোঁটা এত বড় কেন বলো? না এটাও পারলাম না। বন্ধুরা টেস্টটি ফলো করার দায়িত্ব হলো আপনাদের, আর আসর মজানের দায়িত্ব হলো নানা নাতি।